বন্ধুরা আমাদের কিন্তু এস করে দিয়েছে। চলো বাবুদা, এলএচবি কোচের কামরা। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর, আরও একবার স্বাগত জানাই পিএস ব্লগে। সেই সঙ্গে বন্ধুরা স্বাগত জানাই আরও একটা নতুন ট্রেন জার্নি ব্লগে। তো বন্ধুরা, আমরা নর্থ কলকাতা এসেছিলাম, তোমরা সবাই জানো। তো আজকে নর্থ কলকাতা থেকে আমরা যাবো সাউথে। তো আজকে আমরা যাবো 13150 আলিপুরদুয়ার শিয়ালদা ভায়া শিলিগুড়ি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। তো ইতিমধ্যে আমরা স্টেশনে চলে এসেছি, এখন ভেতরে যাব। আর আমাদের ট্রেন দেবে আজকে 7:55, আর আমাদের শিয়ালদা নামাবে পরের দিন ভোরবেলা সকাল 8:30 সময়। তো অ্যাবাউট আমরা ক্রস করব টোটাল 563 কিলোমিটার রাস্তা, আর তার মধ্যে আমরা মানে ক্রস করব মোটামুটি 21টা স্টেশন। তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক, গিয়ে পুরোটা দেখাবো তোমাদের। আর তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন ট্রেন ভিডিও যখনই দিই সেটা তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক, গিয়ে পুরোটা ডিটেলসে তোমাদের শেয়ার করব। বন্ধুরা আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি স্টেশনে, আর স্টেশনে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়বে, যেতে তো হবেই। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন আসার এখনও মোটামুটি 15 মিনিট মতো বাকি রয়েছে। তো ট্রেনে উঠবো, উঠে সবকটা তোমাদের স্টেশন দেখানোর চেষ্টা করবো, যে কটা সম্ভব, কারণ যেহেতু রাত্রের ট্যুর সবকটা হয়তো দেখানো সম্ভব হবে না। যাই হোক, যে কটা দেখানো সম্ভব তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে আমাদের প্ল্যাটফর্ম 3 নম্বর প্ল্যাটফর্মে, 10 মিনিট আগে মোটামুটি ঢুকে গেছে প্ল্যাটফর্মে। তো এলএচবি কোচ দিয়েছে, দেখতে পাচ্ছ অত্যাধুনিক কোচ, সেই এলএচবি কোচ দিয়েছে। তো আমাদের পড়েছে এস ফোরে আমরা যাব, আমাদের দিয়েছে S4, সেই S4 আমাদের যে টিকিটটা আছে সেটা দেখে আমরা বলতে পারবো যে কত নম্বর আমাদের পড়েছে। তো চলো ওপরে যাচ্ছি, গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি আবার। আমাদের কিন্তু S4 দিয়ে দিয়েছে টিকিট, আর এখন দেখতে পাচ্ছ প্রচুর লোক নামছে স্টেশন থেকে, নামা ওঠার জন্য প্রচুর এখন ভিড় হয়ে রয়েছে, একটু পরে ফাঁকা হয়ে যাবে যদিও। তো যাই হোক, আমরা এখন S4 দিকে যাচ্ছি। বন্ধুরা আমাদের কিন্তু S4 দিয়েছে, আর আমাদের এলএচবি কোচের কামরা, আর সামনে কিন্তু ইঞ্জিন রয়েছে ওই পারটায়। তো আমরা এখন উঠবো ওপরটায়, ওপরে উঠে তোমাদের পুরো ডেসক্রিপশনটা দেখাবো। চলো বাবুদা, কোথায় পড়েছে? বাহ, ফিরছি। তোমার তো ভালো, শিলিগুড়ি যাচ্ছি বলো, তোমার তো ভালো জায়গা পড়েছে গো, খুব ভালো জায়গা। এলএচবি কোচ আবার কি দেবে? ও দাদা, হ্যাঁ বসুন বসুন। এখন কিন্তু ট্রেন ছাড়েনি, আমরা এখন রয়েছি শিলিগুড়ি জংশনেই, আর মোটামুটি আরও মোটামুটি 5 মিনিট মতো দাঁড়াবে এখানে, তারপর আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর আজকে আমরা যারা ট্রাভেলস করতে এসেছি তারা মোটামুটি 4টে কোচে পড়েছে, তাদের S2, S3, S4 এবং S8, এই 4টেতে পড়েছে। তো আমাদের সিট নাম্বার পেয়ে গেছি, আমার হলো S4-এ 34-35, এই দুটো সিট আমাদের, ওর একটা আমার একটা। তো যাই হোক, শুয়ে শুয়ে ভিডিও দেখাবো, আর যতটা পারি ঘুরে দেখাবো, আর স্টেশনগুলো দাঁড়ানোর চেষ্টা করবো। যেগুলো ইতিমধ্যে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন রয়েছে শিলিগুড়ি স্টেশন, দেখতে পাচ্ছ শিলিগুড়ি স্টেশনে আছি এখন। আর এরপর 10 কিলোমিটার পেরিয়ে আমরা কিন্তু আমাদের গন্ত দিকে এগোবো, 10 কিলোমিটার পরে একটা স্টেশন থাকবে, সেটা হলো বাগডোগরা স্টেশন। এখনও রয়েছে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে ছাড়ছে, আর ট্রেনের অ্যাভারেজ স্পিড মোটামুটি 45 থাকবে, ম্যাক্সিমাম থাকবে 110। আমরা আমাদের গন্তব্যের প্রথম স্টেশন বাগডোগরা সেটা চলে এসেছি, 10 কিলোমিটার পেরিয়ে এখন চলে এসেছি বাগডোগরা স্টেশনে। ট্রেনের অ্যাভারেজ স্পিড কিন্তু এখন অনেক কম রয়েছে, মোটামুটি যাচ্ছে 25-30 যাচ্ছে। আমরা আমাদের গন্তব্যের ফার্স্ট স্টেশন বাগডোগরা সেটা ক্রস করছি, আর এখানে হলো 10 কিলোমিটার ক্রস করে বাগডোগরা এসেছিলাম। তো বাগডোগরা এখন ক্রস করছি, সেটা দেখতে পাচ্ছ তোমরা। যে কটা স্টেশন দেখানো সম্ভব সে কটাই দেখাবো তোমাদের, কারণ সব কটা দেখানো সম্ভব না আমার পক্ষে, কারণ যেহেতু রাতের ট্যুর তাই রাত্রেবেলা হয়তো ঘুমাবো। কিছু কিছু যে মেন মেন স্টেশনগুলো সেগুলোই তোমাদের আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, যেহেতু এটি রাতের ভিডিও তাই পরিষ্কার নাও আসতে পারে। পুরোপুরি অন্ধকার এখন, আর দেখতে পাচ্ছ এটা এলএচবি কোচ দিয়েছে কিন্তু আমাদের, এলএচবি কোচ, আর ভেতরে কি সুন্দর লুকিং গ্লাস দিয়েছে, আর বেসিন আছে, ভেতরে বাথরুম দুটো দুদিকে, যেরকম থাকে নর্মাল ট্রেনের। ওপরে গিয়ে শুধু নিচে তো ভাবছি
মধ্যে ছুটছে প্রচুর গতি বেগে। আর পরবর্তী স্টেশন হলো নকশালবাড়ি, সেই নকশালবাড়িতে গিয়ে ট্রেনটা থামবে। আর নকশালবাড়িতে হলো 84 কিলোমিটার, অর্থাৎ 14 কিলোমিটার পেরিয়ে আমরা নকশালবাড়িতে দাঁড়াবো। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে কিন্তু চলে এসেছি নকশালবাড়ি, আমাদের গন্তব্যের সেকেন্ড স্টেশন নকশালবাড়ি। সেই নকশালবাড়ি স্টেশনে আমরা চলে এসেছি ইতিমধ্যে, আর আমরা কভার করেছি কিন্তু 23 কিলোমিটার, 23 কিলোমিটার ইতিমধ্যে কভার করে ফেলেছি। আর এখন বাজে 8:30, সেই 8:30 আমরা চলে এসেছি নকশালবাড়ি। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গন্তব্যের 9 নম্বর স্টেশন অর্থাৎ মালদা টাউন সেখানে চলে এসেছি। আর ইতিমধ্যে আমরা কিন্তু 8টা স্টেশন ক্রস করে 9 নম্বর স্টেশন মালদা টাউন সেখানে চলে এসেছি। আর মাঝখানে যেহেতু অনেকটা রাস্তা ছিল তাই কিছুক্ষণ ঘুমাচ্ছিলাম। আর এখন আমরা 255 কিলোমিটার ক্রস করে মালদা টাউন, সেই মালদা টাউনে চলে এসেছি, আমের শহর। এখন টাইম হয়েছে আনুমানিক 1:15, আর আমরা চলে এসেছি মালদা টাউন। আর ইতিমধ্যে আমরা কিন্তু 255 কিলোমিটার ক্রস করে চলে এসেছি। আমরা কিন্তু ইতিমধ্যে গন্তব্যের 15টা স্টেশন কভার করেছি। আর এখন 16 নম্বর স্টেশন হলো আমাদের বোলপুর শান্তিনিকেতন, সেখানে আমরা চলে এসেছি। আর ইতিমধ্যে আমরা কিন্তু 439 কিলোমিটার কভার করেছি। আর সে সঙ্গে বলে রাখি বন্ধুরা, যাত্রাপথে অনেক স্টেশন পড়েছে কিন্তু সবকটা কিন্তু দেখানো সম্ভব হয়নি, তাই মেন মেন যে স্টেশনগুলো সেগুলোই তোমাদের কাছে আজকে তুলে ধরলাম, আর এর পরবর্তীও তাই তুলে ধরবো। আবার দেখা হবে বর্ধমানে গিয়ে, তার মাঝখানে কিন্তু অনেক স্টেশন আমরা কভার করলাম বা করব। আর বর্ধমান থেকে বোলপুরের মাঝখানে কিন্তু 8টা হল্ট রয়েছে, যেগুলো আমরা ক্রস করে যাচ্ছি বর্ধমানে। আর ইতিমধ্যে কিন্তু ফোরতে শুরু করে দিয়েছে, যাই হোক তার মাঝখানে আমরা ছুটছি আমাদের ট্রেন। আর স্পিড কিন্তু যথেষ্ট রয়েছে, মোটামুটি 95-100 এরকম স্পিড চলছে আমাদের ট্রেনের। এখন আমরা যাচ্ছি বর্ধমান স্টেশনের দিকে, আর বর্ধমানে গিয়ে আবার দেখা হবে, আবার বলবো তোমাদের যতটা সম্ভব। ততক্ষণ ভিডিওটা সবাই দেখো, স্কিপ না করে পুরোটা। গন্তব্যের আর একটা স্টেশন চলে এসেছি, এখন আমরা এখন চলে এসেছি বর্ধমান স্টেশনে। আর ইতিমধ্যে কিন্তু আমরা কভার করেছি মোটামুটি 17টা স্টেশন, আর এখন 18 নম্বর বর্ধমান জংশন সেখানে রয়েছি। আর আমরা কভার করেছি 491 কিলোমিটার রাস্তা, এখনও কিছুটা পথ বাকি আমাদের। টোটাল কিলোমিটার কভার করতে হবে 563, তার মধ্যে 491 আমরা কভার করে ফেলেছি। আর কামারকুণ্ডু, তারপর দক্ষিণেশ্বর, বিধাননগর রোড, তারপর শিয়ালদা, 1টা স্টেশন আমাদের বাকি রয়েছে এখনও। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি কামারকুণ্ডুর উদ্দেশ্যে, আর 1টা স্টেশন মাঝখানে দেখানো সম্ভব সে কটা দেখাবো, আর 1টায় দাঁড়াবে সেগুলো দেখাবো। আর ইতিমধ্যে কিন্তু ভোর হয়ে এসছে, দেখতে পাচ্ছ অল্প আলো ফুটছে। বর্ধমান জংশন ছাড়ার পরেই হঠাৎ করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। যাই হোক, আমরা এখন ঢুকছি হুগলি জেলার কামারকুণ্ডু, সেখানে এখন আমাদের ট্রেন চলছে তার দিকে, সে গন্তব্যের দিকে। ট্রেনের কিন্তু যথেষ্ট স্পিড রয়েছে, মোটামুটি 65-70 কিলোমিটার চলছে অ্যাভারেজে এখন। ক্যামেরা করছে পাবি ফোন আমাদের ট্রেনটি এখন হুগলি জেলার কামারকুণ্ডু, সেই কামারকুণ্ডু স্টেশনে ঢুকছে ট্রেনটি। সামনের দিকে পড়বে না।
বন্ধুরা, গন্তব্যের আর মাত্র 3টে স্টেশন বাকি আমাদের। আর এখন রয়েছে কামারকুণ্ড স্টেশন, সেখান থেকে ট্রেন ছাড়ছে আমাদের। আর আর বাকি রয়েছে মাত্র 40 কিলোমিটার। আর এরপরে আমাদের স্টেশন হবে, এরপরে আমাদের দক্ষিণেশ্বর, বিধাননগর রোড, তারপর শিয়ালদা, এই 3টে স্টেশন বাকি রয়েছে। দেখতে পাচ্ছি বন্ধুরা, কামারকুণ্ড স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে, এরপরে দক্ষিণেশ্বর আরও বিধাননগর রোড। পরবর্তী স্টেশন হলো দক্ষিণেশ্বর, তারপরে বিধাননগর রোড, তারপর আমাদের শিয়ালদা ঢুকবে আমাদের ট্রেন। এখনও মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে আমাদের শিয়ালদা ঢুকতে, যদি রাইট টাইমে ঢোকায়। এখনও দেখাচ্ছি, যদিও রাইট টাইমে ঢোকাবে, মানে 8:15 মধ্যে ঢুকে দেবে আমাদের ট্রেন শিয়ালদায়। এখন রয়েছি আমরা কানকুনি জংশনে, এখানে কিন্তু ট্রেন দাঁড়ায় না, কোনো সিগন্যালিংয়ের জন্য ট্রেনটা আস্তে আস্তে স্লো হয়ে গেছে। আর এখানে দাঁড়াবে কিছুক্ষণ, আবার যখন সিগন্যাল ক্লিয়ার থাকবে তারপর আবার ছুটবে ট্রেনটা। এখন রয়েছে আমরা হাওড়া জেলার, হাওড়া এবং হুগলির সীমান্ত ডানকুনি, সেখানে। বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি শিয়ালদা স্টেশনে, এখন নামবো। ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের এই ট্রেন। তো এখন লাগেজ পাগেজ অনেক কিছুই রয়েছে। যাই হোক, 563 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর রাস্তায় খুব বৃষ্টি হচ্ছে, আর আমরা টোটাল 563 কিলোমিটার ক্রস করে চলে এসেছি আমাদের গন্তব্য শিয়ালদা স্টেশন। আর এখন বাজে সকাল 9টা, মোটামুটি 20-25 মিনিট মতো লেট করে দিয়েছে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা। যাই হোক, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি 21টা স্টেশন ক্রস করে। তো তোমাদের যদি এইরকম ট্রেন জার্নি ব্লগ ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে যখন নতুন নতুন এই ধরনের ট্রেন জার্নি ব্লগ আপলোড করি সেটা তোমরা সবার আগে দেখতে পারো।